নমস্কার বন্ধুরা টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ক্যান্সার নামক মারণ ব্যাধি থেকে মুক্তি পাবেন কিভাবে রাশিয়ার মস্কো ও স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গুপ্তপ্রসাদ রেড্ডি বলেছেন ক্যান্সার কোনো মারণ ব্যাধি নয় কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে তার মতে মাত্র দুটি উপায় অনুসরণ করলেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার সম্ভব তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে চলুন শুরু করি প্রথমেই বলবো সব ধরনের চিনি খাওয়া ছেড়ে দিন কারণ চিনি না পেলে শরীরের ক্যান্সার কোষগুলো ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত এক গ্লাস গরম জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে টানা তিন মাস সকালে খাওয়ার আগে খালি পেটে খান মেরিল্যান্ড কলেজ অব মেডিসিনের একটি গবেষণায় জানানো হয়েছে যে কেমোথেরাপির চেয়ে এই পদ্ধতি হাজার গুণ ভালো তৃতীয়ত প্রতিদিন সকালে ও রাতে তিন চার চামচ অর্গানিক নারকেল তেল খান চিনি খাওয়া ছেড়ে দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় থেরাপি যে একটি গ্রহণ করুন দেখবেন ক্যান্সার আপনাকে ঘায়াল করতে পারবে না বন্ধুরা আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরের ভিডিওতে আবার